hospital, imagination of hospital without patient, just like headless chicken. Sir, we have not forgotten our patient side, and 71-72 on, we have already invited one of my patient, and graciously he accepted, and he is here, of here. Please, Mr. Mitroji, Asuna. And this is the patient who has been operated in 1974 and 75 in this hospital. And while he was working in the department, he failed on, had a syncope, his 30 pulse beat, heartbeat was 32 and 28, and then he was operated, and since onward, upar apne chole asun sir, and since onward we have operated 5 times him in last 2003 and this, yes, and come here, he will say in few words and will give a first felicitation with some gifts, sir. So kindly sir, give a yeah. Mr. Mitro was now here, yeah, come. And he is so much obedient, he came yesterday for confirming this function, yes. Mr. Mitro, very recently we operated him for his changing, he was in coma for 12 hours, again this time we saved him. This is the patient, sir, we have shown in last DM. Come. Respected CMD, MD and all doctors of the hospital, আমি খুব অসুস্থ, আমার কথা বলতে খুব কষ্ট হয়, কিন্তু হসপিটাল আমায় লাইফ দিয়েছে, একবার নয়, এই 2003-তে যখন রিপ্লেসমেন্টটা ছিল তখন আমি আউট হয়ে গেছিলাম। 1975-এ আমি ইডিপি সেন্টারে কাজ করতাম, কাজ করতে করতে আমি ওখানে সেন্টারের সঙ্গে পড়ে যাই, এবং উইদিন 10 মিনিটস এখান থেকে অ্যাম্বুলেন্স গিয়ে আমাকে নিয়ে আসে, এবং ডক্টর আর এস মজুমদার তখন ডিএমও পিসি ছিলেন, ওনার বাড়িতে নিয়ে যান, এবং সঙ্গে সঙ্গে ইসিজি হয়, এবং আমার হার্ট রেট তো এই পালস রেট 28, এবং ইমিডিয়েটলি আমাকে আইসিসিউতে ভর্তি করা হয়। তখন আইসিসিউতে 4টে বেড ছিল, উনি ওপেন করেছিলেন ডক্টর বক্সি, আইসিসি ইউনিট করেছিলেন। যাই হোক, সেই দিন রাত্রিবেলায় কোনো রকমে থাকার পর পরের দিন আমার পালস রেটটা নর্মালে এসেছে। তখন ডক্টর ছিলেন, সিএমও ছিলেন ডক্টর মালহোত্রা, উনি সকালবেলা এসেছিলেন। তারপর ডক্টর সিসি কর এসেছিলেন, সেই দিনে তার আসার কথা ছিল, উনি তখন কনসালট্যান্ট ছিলেন, এবং উনি বলে গেলেন যে 28 ডেজ আমাকে 23 উইকস অবজারভেশন রাখতে, এবং আফটার 7 ডেজ ফের আমার হার্ট ব্লক হয়, ওইখানে আমি ওই বেডেতেই সেন্সলেস হয়ে যাই। তখন ডক্টর সিসি করেছে, ও বললেন যে পেসমেকার ছাড়া এর কোনো উপায় নেই। তখন আমার বয়স 45, তখন উনি বললেন যে আপনাকে বাঁচতে হবে, তো আপনার কে কে বাড়িতে আছে সব জিজ্ঞেস করলেন, আর আচ্ছা বাঁচতে তো হবে, আমি তো 45 ইয়ার্স এজ, আমি তো চাকরি তো অনেকে রয়েছে, আমি ছোট্ট একটা মেশিন বসিয়ে দেবো, কোনো চিন্তা নেই, এরকম অনেকেরই আছে বসিয়ে, আপনি বাঁচবেন। সেই ফার্স্ট পেসমেকার ইমপ্ল্যান্ট হলো 8-2-1975, এবং ফার্স্ট পেসমেকারটা আমার ফেলিওর হয়েছে, এবং তখন ডাইরেক্টলি ইম্পোর্ট হতো পেসমেকার, ইংল্যান্ড থেকে আসতো, ন্যাশনাল অ্যান্ড ক্লিনার্স ব্যাঙ্কে টাকাটা জমা দিতে হতো, ওরা আনিয়ে দিত, এবং ডাইরেক্ট এখানে কোনো স্টক থাকতো না। ফার্স্ট পেসমেকারটা ফেলিওর হওয়াতে 9 মান্থস ছিল, তাও ফেলিওর হয়ে গেল। তখন ডক্টর সিসি কর আমাকে, ডাক্তার এখানে অপারেশন হওয়ার কোনো সিস্টেম ছিল না, আমাকে SSKM হসপিটালে ফার্স্ট রিপ্লেসমেন্টটা করিয়ে দিয়েছে। তারপর থেকে এখানে ডক্টর কে কে ঘোষ পরপর দুবার করেছেন, ডক্টর ঝা দুবার করেছেন, আমার মানে আর কি বলবো বলুন, আমি মা বেঁচে আছি আমার এই সাউথ ইস্টার্নের হসপিটালের জন্য এখন, এবং এই লাস্ট যে আমার এ হলো,
থ্যাংক ইউ শ্রী মিত্রজি, অ্যাজ আই টোল্ড ইউ দ্য হসপিটাল ইজ আওয়ার টেম্পল অ্যান্ড দ্য পেশেন্ট ইজ আওয়ার গড অ্যান্ড উই আর দ্য প্রিস্ট, অলদো ইট লুকস অলঙ্কার বাট ইট ইজ দ্য ফ্যাক্ট অফ লাইফ দ্যাট নথিং ইজ স্যাটিসফাইড দেন দিস দ্য সার্ভিস অফ দিস, দ্যাটস ওয়াই গড ওয়াজ ভেরি বিজি ইন দ্য দেয়ার ইভেন্টস, দে হ্যাভ সেন্ট মেসেঞ্জার অ্যাজ এ ডক্টর অন আর্থ টু অল অফ আস অ্যান্ড উই শুড বি প্রাউড অফ ডক্টর্স অ্যান্ড উই অল আর staff are related to health service should be proud that we are serving the patient. With this I will end and I request my friend Dr. Tapas Majumdar to give the vote of thanks and followed by some snacks and some cultural by our staff and some cultural program quickly. Tapas, please.